নেপালের কাঠমান্ডুতে সম্প্রতি অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব ১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতানো গোলরক্ষক ইয়ারজান ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন নিজ গ্রামে। চ্যাম্পিয়ন কন্যাকে ফুলের মালা এবং উষ্ণ ভালোবাসায় বরণ করে নেন গ্রামবাসী ও পরিবারের সদস্যরা। শনিবার ৩০ মার্চ দুপুরে পঞ্চগড়ের গ্রামের বাড়িতে ফিরেছেন ইয়ারজান। তাকে বরণ করার জন্য সকাল থেকে ভিড় করেন নানা বয়সী মানুষ। স্বাগত জানাতে ফুলের তোড়া নিয়ে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। ইয়ারজানকে গাড়ি বহরে জেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরের গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। ইয়ারজান বেগমের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের খোপরাবান্দি গ্রামে। তিনি সেখানকার আব্দুর রাজ্জাকের মেয়ে। সাফ শিরোপা জেতা এই গোলরক্ষকের আসার খবরে সকাল থেকে অপেক্ষার প্রহর গুনছিলেন বিভিন্ন বয়সী শত শত মানুষ, ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরাও। সকলের শুভেচ্ছায় আপ্লুত হয়ে পড়েন ইয়ারজান। এই পর্যায়ে আসা একমাত্র আমার কোচের জন্য, তিনি হচ্ছেন আমার টুকুর রহমান স্যার, আমার পাশে আছে। ওনাকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পরিবারের পক্ষ থেকে ওনাকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি। এটা আমার হচ্ছে ন্যাশনাল টিমের হয়ে খেলার আর দেশবাসীকে আরও কিছু দেওয়ার, কারণ দেশ আমাদেরকে থাকতে দিছে, তো দেশের হয়ে খেলা এটা তো বিশাল ব্যাপার। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আর বাংলাদেশকে এইভাবে আরো ট্রফি আনে দিতে পারি এবং ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন এই কামনা করছি। মেয়ের সাফল্যের জন্য আনন্দিত ও গর্বিত ইয়ারজানের বাবা মা। আল্লাহ স্বয়ং আসলে দেখে এত মানুষ আমার বাড়িতে আছে, এই পরিবারে আমি কখনো কল্পনা করতে পারি নাই। তা আমার মেয়ে ভালো খেলছে, আশা করি আরো ভালো হতে যাও, সবার মন জয় রাখুক। সন্তান যদি বাইরে থাকে ৩-৪ মাস, তার বাবা মার যে বুকের বেদনা, কেমন বেদনা যার সন্তান আছে সেই বুঝতে পারবে। আমার মেয়ে যে এত বড় একটা কাজ করছে, এই জন্য আমি আপনাদের কাছে অনেক আনন্দিত, আপনারা আমার সাথে অনেক আনন্দিত গর্বিত। আমি চাই আপনারা সবাই আমার মেয়ের জন্য দীর্ঘায়ু কামনা করবেন। হাড়িভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর ই আলম ইয়ারজানকে অভিনন্দন জানিয়েছেন, বলেন ইয়ারজান তাদের ইউনিয়নের নাম উজ্জ্বল করেছে। চ্যাম্পিয়নশিপ হওয়ার কারণে আমার ইউনিয়নের গণমানুষের পক্ষ থেকে, আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, দল মত নির্বিশেষে নারী পুরুষ সকল মানুষের পক্ষ থেকে আমরা ইয়ারজানকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি শুধু ফুটবল একাডেমি পঞ্চগড় যারা নিবিড় পরিচর্যার মাধ্যমে আমাদের এই ইয়ারজানের যে কৃতিত্ব এবং মেধা নৈপুণ্য তার বিকাশ ঘটিয়েছে, এই জন্য আমরা তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং অভিনন্দন। টুকু ফুটবল একাডেমির পরিচালক টুকু রহমান বলেন ইয়ারজান তার সাফল্যে একাডেমিকে গর্বিত করেছে। ইয়ারজানকে শুভকামনা জানিয়ে বলেন গ্রামগঞ্জ থেকে এমন আরও ইয়ারজান তৈরি করতে চান তিনি। দেশ জানে এক নামে ইয়ারজান এবং সে সাফ খেলছে, বাংলাদেশকে একটা ট্রফি এনে দিয়েছে এবং সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছে। এটা আমরা টুকু ফুটবল একাডেমির পক্ষ থেকে এবং পঞ্চগড়ের পক্ষ থেকে আমরা অনেক খুশি হয়েছি সেদিন, এবং আমার মনে একটা আশা পূরণ করেছে। সে আমার ইচ্ছা ছিল সে বাংলাদেশে জাতীয় টিমে খেলবে, সেই আশাটা আমার পূরণ করছে, আমি অনেক খুশি হয়েছি সেদিন। আর এইভাবে আপনারা দোয়া করবেন আরও যেন গ্রামগঞ্জ থেকে আমি ইয়ারজান তৈরি করতে পারি। সাফ সেরা এই গোলরক্ষককে যেন আর কুড়ে ঘরে থাকতে না হয়, এর জন্য দুই কক্ষের একটি সেমি পাকা ঘর দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ইতোমধ্যে ঘরের কাজ শুরু হয়েছে। এছাড়াও তার পরিবারকে একটি ওয়াশ ব্লক ও সুপেয় পানির ব্যবস্থার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবং আমাদের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম স্যারের উদ্যোগে এবং নির্দেশনায় আমরা অলরেডি আমরা হচ্ছে পঞ্চগড়ের এই যে গর্ব আমাদের ইয়ারজান, সে যেন কুড়ে ঘরে যেন তাকে না থাকতে হয়, সেজন্য অলরেডি আমরা তাদের একটি দুই পক্ষ বিশিষ্ট সেমি পাকা একটি ঘর করার উদ্যোগ যে আমাদের জেলা প্রশাসক স্যার নিয়েছে, কাজটি অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়াও হচ্ছে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি ওয়াশ ব্লক এবং সুপেয় পানি খাওয়ার ব্যবস্থা এখানে করে দিবে, সেটারও কাজ অলরেডি শুরু হয়েছে। গত ৮ মার্চ নেপালের মাঠে সাফ অনূর্ধ্ব ১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাই ব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এই অর্জন সম্ভব হয়েছে কেবল গোলরক্ষক ইয়ারজানের বীরত্বেই। টুর্নামেন্টের সেরা গোলকিপারের ট্রফিটাও নিজের করে নেন তিনি। পঞ্চগড় থেকে আবু নাইমের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট RisingBD.com।